দেখতে কি সুন্দর যে লাগছে, খুব ঝরঝরা। জর্দাটাও ঝরঝরা হবে। আমি এই জাফরানটা দিচ্ছি, এর ঘ্রাণ, আনারসের ঘ্রাণ। শাহি জর্দা তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেটা আপনি একটু দেখিয়ে দেন দর্শকদের জন্য। এই আপনি বাসমতি চাল, ওকে, চালটা আমরা কিভাবে রেখেছি একটু বলে দেন। চালটা আমরা ভিজিয়ে পানি ঝরাইয়া রাখছি। কতটুকু চাল আছে এখানে? এখানে 1 কেজি পরিমাণ চাল, 1 কেজি চাল, আর চিনি আছে 1.5 কেজি, 1.5 কেজি চিনি। আচ্ছা, এবং সাথে মিষ্টি আছে, গুটি মিষ্টি, ছোট মিষ্টি, হ্যাঁ গুটি মিষ্টি, ঘাওয়া ঘি, জাফরান, মুরব্বা, ওকে, আনারস, তারপর আপনার বাদাম কাটা, আর হইল আপনার কিসমিস, এলাচদার চিনি, এলাচদার চিনি। আচ্ছা, এই যে এখন আমরা যেটা পাচ্ছি আনারস, জি, জর্দার ভিতরে অনেকে কমলাও দেয় তাই না? জি, আমরা কোনটাকে প্রেফার করব? আনারস, আনারসটা আপনার ফ্লেভারটা ভালো, ফ্লেভারটা ভালো আসে। ওকে, আমাদের পানি কিন্তু ফুটানোই আছে, জি। তো এখন আমরা এটার মধ্যে আমরা চালটা দিয়ে দিব। আস্তে আস্তে, সাবধানে, একদম বাসমতি চাল, জি। আমাদের যেহেতু এটা পরে ছাকতে হবে, সো আমরা এখানেই রাখতে পারি, জি। চালটা আস্তে আস্তে বাড়বে আর লম্বা হবে। আচ্ছা, বড় হবে, বাসমতি তো সাইজটা একদম লম্বা হয়ে যায়, লম্বাটা হয়ে যায়। বাসমতির কোনো ঘ্রাণ নাই কিন্তু দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। কামাল ভাই, গ্রামের বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী। পটুয়াখালী, ও আচ্ছা, তার মানে পটুয়াখালী থেকে আপনি ঢাকা এসেছেন কবে তাহলে? আমরা, আমি 82-তে আসছি। আপনার লেখাপড়া কি ঢাকাতেই? হ্যাঁ ঢাকাতেই। বিয়ে শাদী সব কি ঢাকাতেই? জি ঢাকাতেই। ছেলে ছেলেমেয়েরা কি কজন আছে? আমার দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, বাহ। আমার দুই ছেলে বিয়ে করাইছি আর মেয়ে এবার ক্লাস 8-এ পড়ে। আচ্ছা, মেয়ে ছোট। তো ছেলেরা কি আপনার প্রফেশনে আসছে? আমার ছোট ছেলে আছে, আমার বড় ছেলে সে চাকরি করে। ও, খুব ভালো, সবাই মিলে মিশে একসাথে। হ্যাঁ, আমি জয়েন্ট ভেঞ্চার ফ্যামিলি, আর বিশেষ করে আপা আমরা অর্থনৈতিক বেশি না, তবে আমরা অনেক সুখী। বাহ, খুব ভালো। এই যে এটা এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। ওকে, বন্ধ করে দিলাম আমরা। এখন ছেঁকে দিব, ছেঁকনিতে সাবধানেই কাজটা করতে হবে, কারণ গরম পানির ব্যাপার আছে, চালটা ধরবে না তো, এই জন্য আমি একটু এটারে আলাদা কিছুতে রাখবো। বাহ, খুব ঝরঝরা, জর্দাটাও ঝরঝরা হবে। এবার আমরা একটু পানি দিব, এটাই পানি দিব না, এমনি নরমাল পানি, নরমাল পানি। ওকে, দেন চলবে। আনারসটা দিয়ে দিলাম। হ্যাঁ, কতটুকু আছে এখানে? একটা আনারসের অর্ধেক। আচ্ছা, অর্ধেক আনারস আমরা গ্রেট করায় করায় নিলাম না? জি, পানিটা গরম হলে, হ্যাঁ, আমি একটু চিনিটা দিয়ে দিই। আচ্ছা, চিনিটা দিয়ে দিলাম। হ্যাঁ, তবে সব না, এখানে 1.5 কেজি চিনি আছে, আমি 1.25 কেজি দিব, কারণ এখন মানুষ তো মিষ্টি কম, এই ডায়াবেটিস আছে, তো চিনিটা কম হলে চলে, এই আনারস গলে যাবে আর চিনিটা গলেই যাবে, একটু পানি থাকতেই আমরা ইয়া করব। আমি এই জাফরানটা দিচ্ছি। ওকে, কি যে চমৎকার একটা রং, বাহ, এই তো জর্দার রং। এলাচটা কালারটা হবে ক্রিম কালার। এবার আমরা গোটা এলাচদার চিনি, এলাচদার চিনি দিয়ে দিব, চারটা, পাঁচটা দারচিনি দিয়ে দিব, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, জি। এখন আমরা রাইসটা দিয়ে দেব। ওকে, এখন চালটা আরবে। হ্যাঁ, আমরা এটা এখন ঘিটা দিয়ে দেব। হ্যাঁ, ঘিটা দিয়ে দিচ্ছি। কতটুকু আছে এখানে? এখানে ধরেন 150 গ্রাম, 150 গ্রাম। ওকে, ঘিয়ের ঘ্রাণ আর কি লাগে না? যে আপা একটু তাওয়াটা নিচে দিয়ে দেন তাহলে। ওকে, তাওয়াটা তাহলে দেই আমরা একটু, আচ্ছা, হ্যাঁ, ডাইরেক্ট আঁচটা না দিই না? জি জি, দিলে নিচে ধরে যাবে, উড়ে যাবে। এখন কিশমিশটা দিয়ে দমি দিয়ে দিব। হ্যাঁ, কিশমিশগুলো আমরা দিয়ে দিচ্ছি, জি। এটা ঢেকে দিই, বাস, চালটা কমিয়ে দিই, জি। এটা আমাদের তো রাখতে হবে অনেকটা সময়, তাই না? তাহলে আমরা একটা বলতে মানে ঘিয়ের ঘ্রাণ, আনারসের ঘ্রাণ, সবকিছু মিলে একেবারে একাকার। আহা, চমৎকার, একদম ঝরঝরা হয়ে গেছে, লম্বা লম্বা চালগুলো দেখতে কি সুন্দর যে লাগছে। জর্দার এই রংটাই আসলে সুন্দর দেখতে। জি জি জি।
আহ সাদার এগেইনস্টে কালারটা কি যে সুন্দর অরেঞ্জ একেবারে এটা যত ঠান্ডা হবে তত তত এটা টেস্ট বাড়বে জমাট হবে টেস্ট বাড়বে জাফরান গুলো কিন্তু চালের সাথে সাথে এক টাক 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 করে দেখা যাচ্ছে এটা হচ্ছে আরো সুন্দর লাগছে দেখতে আমার কাছে মুরব্বা দিচ্ছি হ্যাঁ চাল কুমড়ার মুরব্বা যেটা না জি চাল কুমড়ার মুরব্বা একদম এবং জর্দা খেতে খেতে এই মুরব্বাটা যখন দাঁতের নিচে পড়ে কি যে ভালো লাগে না মানে আমি খালি জর্দা প্লেটে নেই মানে হচ্ছে অপেক্ষায় থাকি কতক্ষণে চাল কুমড়াটা দাঁতের নিচে পড়বে ওয়া আমরা কিন্তু এটা ফ্রুট ইউজ করতে পারতাম কিন্তু কিন্তু জর্দার সাথে আসলে আমাদের এই মিষ্টিটাই যায় মিষ্টিটাই যায় আবার ফ্রুট জর্দা করলে ফ্রুট হবে সেটা খুব ফুটে আমরা এখন বাদামটা দেব হ্যাঁ ওকে বাস ওকে এই শাহী জর্দা জর্দা বাহ কামাল বাবুর্চির শাহী জর্দা চমৎকার থ্যাংক ইউ ভেরি মাচ কামাল ভাই মানে এত চমৎকার দেখতে যে কি সুন্দর লাগছে দর্শক আমি বলবো না আপনারাই বলবেন যে কেমন লাগছে দেখতে আর খেতে যে কেমন সেইটা তো নিজেরা যদি একটু কষ্ট করে তৈরি না করেন তাহলে তো আসলে মিস করবেন